মাননীয় মন্ত্রী বলছিলেন যে আসলে মানুষের যাত্রা এই যে মরিয়া যাত্রা সেটা তো ঠেকানোর যেত না এরকমটাই মনে হচ্ছে যদি বা গত যে দুটি ঈদ গেল আমাদের গত কুরবানির এবং রোজার ঈদ সেই প্রেক্ষাপটে তাহলে মন্ত্রী যেভাবে বলছেন এটি কি আমাদের উপায় ছিল নাকি এর বেশি কিছু করার সুযোগ ছিল আপনি কি মনে করেন মানুষের যে কোনো মৃত্যুই যে কোনো মানবতা সম্পন্ন মানুষকে ব্যথিত করবে এটাই স্বাভাবিক কিন্তু সেটার ব্যাপারে বাংলাদেশের শত বছরের যে পারিবারিক ঐতিহ্য সোশ্যাল বন্ডিং যেটাকে আমরা বলি বা ফ্যামিলি বন্ডিং সেটার একটা প্রচন্ড রকমের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি এবার আমরা দেখেছি এবার বিশেষ করে কারণ গতবারও এই করোনা আক্রান্ত ছিল বাংলাদেশ কিন্তু আমরা প্রথম দিকে দেখেছি যে প্রথমেই যখন গতবার সেনাবাহিনী নামানো হয়েছিল এই সেনাবাহিনী অনেকখানি নিয়ন্ত্রণ করতে পেরেছিল কিন্তু সেনাবাহিনীর মধ্যে একজন দুজন অফিসার কাকে দুইটা পিটুনি দিলেন কোন এক ছাত্র সংগঠনের সরকারি ছাত্র সংগঠনের নেতাদের সেটার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো এবং মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হলো তারপরেই শুরু হলো বিজিএমইএ এর স্বেচ্ছাচারী সিদ্ধান্ত সরকারের উদাসীনতা এবং নানা কারণে দেখা গেল যে রাজধানী থেকে আমরা ভাইরাস ছড়িয়ে দিচ্ছি গ্রামে গ্রাম থেকে ফেরার সময় আবার সে ভাইরাস নিয়ে আসছি শহরে এটা গতবারের অব্যবস্থাপনাটা ছিল এই গতবারের শিক্ষা থেকে এইবার কিন্তু সরকার অনেক কিছু শিক্ষা নিতে পারত ফেরির সংখ্যা বাড়ানো যেত আমরা যেহেতু ওই অঞ্চলে মানুষ আমাদেরকে যেতে হয় আমরা তো খোঁজ খবর নিয়েছি যারা যাচ্ছে অনেক ফেরি ছিল অনেক ফেরি এবং পাটুরিয়ায়ও যে ফেরি ছিল বসা সেখান থেকেও ফেরি নেওয়ার সুযোগ ছিল কিন্তু সেই পদক্ষেপ গুলো নেওয়া হয়নি মানুষের মৃত্যুটা আসলে খুবই দুঃখজনক আরেকটি জিনিস এখানে খুব বেশি করে আমাদেরকে বলতে হবে যে গণতান্ত্রিক রূপান্তরের ধারাটা যদি না হয় আর কি সাস্টেনেবল না হয় সেইখানে দায়বদ্ধতা বা জবাবদিহিতাটা কমে যায় এটা আমরা যেভাবে বলি দার্শনিকটা যেভাবে বলেন একইভাবে তথ্যগতভাবে অতি সম্প্রতি মাত্র এক বছর আগে আমাদের ব্রিটিশ মেডিকেল জার্নাল যেটা ল্যানচেট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেন রিলেশনস এই তিনটি সংস্থা মিলে একটি পর্যবেক্ষণ করে তারা দেখিয়েছে যে সারা পৃথিবীতে 170টি দেশে গণতন্ত্রের ক্রমবিকাশের যে ধারা সেটা যখন সাস্টেনেবল হয়েছে চলেছে রূপান্তরের ধারাটা সেইখানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমেছে হার্ট অ্যাটাকে মৃত্যু ঝুঁকি কমেছে অসংক্রামক ব্যাধিতে মৃত্যু ঝুঁকি কমেছে আর যেখানে গণতন্ত্রের বিকল্প হিসাবে জিডিপি প্রাধান্য পেয়েছে সেইখানে এই ঝুঁকিগুলো বেড়েছে তো বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় বেশি মানুষ মারা যায় বাংলাদেশে নৌ দুর্ঘটনায় বেশি মানুষ মারা যায় এমনকি ওই সমীক্ষাটা এই তিনটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা ল্যানচেট তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএস কাউন্সিল অন ফরেন রিলেশনস তারা এমন জিনিসও দেখিয়েছে সেই ইসে সেই জরিপে যে ভিন্ন মত পোষণকারী বা বিরোধী সমর্থকদের চিকিৎসা সেবায় পর্যন্ত বৈষম্য পাওয়া গেছে দেশে যে সকল দেশে প্রবৃদ্ধি এবং সুশাসন বিপরীত পথে ধাবমান অর্থাৎ জিডিপি কে গুরুত্ব দেওয়া হচ্ছে গণতন্ত্রকে পিটিয়ে বিদায় করা হচ্ছে সেখানে এমনকি ভিন্ন মতের যারা তাদের চিকিৎসা সেবায় পর্যন্ত অসামঞ্জস্যতা দেখা দিয়েছে তো সেই জিনিসগুলোকে পরিবর্তন না করে টোটকা কোন ঔষধে এটা কাজ হবে আমি এটা মনে করি না তবে এখনো সময় আছে ফেরির সংখ্যা বাড়ানো উচিত এবং আমার মনে হয় যারা গিয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে একটা হিসাব করে বা ওই দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদেরকে কমপক্ষে 14 দিন কিংবা 21 দিন ঈদের পরে তাদের স্ব অবস্থানে রাখতে বাধ্য করা হোক যেমনটা আমরা রাঙামাটিতে গত বছর ব্যবস্থা নিয়েছিলাম যেমনটা আমরা ঝিনাইদহের মহেশপুরে ব্যবস্থা নিয়েছিলাম যেমনটা কেরালায় ভারত সফলতার সঙ্গে ব্যবস্থা নিয়েছিল এবং তাদেরকে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হোক শুধুমাত্র ব্যবসায়ীদেরকে প্রণোদনা না জিডিপির লক্ষ্যই না গণতান্ত্রিক ধারাবাহিকতার দায়বদ্ধতাটা একটু করে আনুক তাহলে আমার মনে হয় এই এই ভাইরাসগুলো বা এই যে যে জিনিসটা ছড়ালো সেটা আবার রাজধানীতে ফিরে আসার আশঙ্কা অনেকটা কমে যাবে সচেতনতারও তো একটি বিষয় আছে মাননীয় মন্ত্রী যে জায়গাটাতে জোর দিতে চাচ্ছেন সেই জায়গাটাতে কি আমরা ব্যর্থ হচ্ছি কিনা বা ব্যক্তি হিসাবে বা সামষ্টিকভাবে আমরা সচেতন হতে বা সচেতন আমাদেরকে করার উদ্যোগের পাশাপাশি শুনেন সচেতনতার বিষয়টি তো দ্বিমতের কোনো কারণ নেই কিন্তু শুধু সচেতনতার মতো শিক্ষার স্তরে কি আমরা পৌঁছেছি শুধু সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আয় বৈষম্য কমিয়ে মানুষের মনে কি আমরা আশা সঞ্চার করতে পেরেছি শুধু সচেতনতা সৃষ্টির জন্য প্রপাগান্ডা করে বা ইনসেন্টিভ দিয়ে আমরা কি সেই পদক্ষেপগুলো নিয়েছি
এখনো আপনি প্রতিদিন দু তিনজন মন্ত্রীর যে বক্তব্য শুনবেন, সে বক্তব্যে শুরু হলো বিএনপির কুৎসা, বক্তব্যে শেষ হলো বিএনপির কুৎসা। দেখা গেলো পুলিশের প্যারেডে গিয়েছে, বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করছে খালেদা জিয়া তারেক রহমানের। দেখা গেল যে করোনার টিকা বিতরণ করছে, সেখানে টিকা নেওয়ার পরই ওই মন্ত্রী বিএনপিকে গালিগালাজ করছে বা বিরোধী দলকে গালিগালাজ করছে। মায়া নামে একটা মেয়ে, মায়া আপনাদের খেয়াল আছে কিনা, ইউনিসেফের আন্ডারে একটি এনজিওতে কাজ করতেন, ইউনিসেফের তত্ত্বাবধানে। সেই যে আমাদের সাবেক ভিপি নূরের সঙ্গে যারা কোটা বিরোধী আন্দোলন এবং রোড সেফটি মুভমেন্টে অংশ নিয়েছিল, তাদের মধ্যে এই সম্প্রতি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে মোদির সাহেবের সফর উপলক্ষে, ভারতের প্রাইম মিনিস্টারের সফর উপলক্ষে যে বিক্ষোভ হয়েছিল সেই কারণে। মায়া তাদের খোঁজ নিতে গিয়েছিল, তাকে ধরে পর্যন্ত আটকে রাখা হয়েছে, এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয় নাই। তো আমি সম্মানের সঙ্গে বলি, আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক সাহেব এবং তথ্যমন্ত্রী মহোদয় এবং হানিফ সাহেব, এই তিনজনের বক্তব্য যদি প্রতিদিন কেউ শোনেন, দেখবেন যে কি পরিমাণ সচেতন তারা বাংলাদেশের মানুষকে করতেছে। যে ও বিএনপি খালেদা জিয়ার ছায়া দেখলো সেখানে তুতু দাও, তারেক রহমানের নাম শুনলেও সেখানে লাঠি দিয়ে পেটাও, কে কোন জায়গায় কোন ফেসবুকে কি দিল, ধরে বেঁধে গরুর রশি দিয়ে থানার মধ্যে নিয়ে আসো, এটা দিয়ে তো সচেতনতা হয় না। পার্লামেন্ট যখন চলেছে 2014 পরে, তখন আমরা দেখেছি বিএনপি পার্লামেন্টে অনুপস্থিত, তারপরও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দেখিয়েছে যে সেখানে সরকারের পক্ষে কথা বলা হয়েছে 7682 দিন, আর না বিএনপিকে সমালোচনা করা হয়েছে, বিএনপিকে কটুকাটব্য করা হয়েছে 7682 দিন, আর সরকারের প্রশংসা করা হয়েছে 7111 দিন। অর্থাৎ সরকারের প্রশংসার চেয়ে বিএনপিকে গালিগালাজ করা হয়েছে বেশি। তো মারান ভাইয়ের মধ্যে যদি এমনটা করে যদি সব মন্ত্রীরা চিন্তা করতেন বা বেশিরভাগ করতেন, তাহলেও একটা কথা ছিল। আমরা তো এমন কথাও মন্ত্রীদের মুখে শুনেছি যে প্রকল্পে ব্যয় কি বলে, প্রকল্পে ব্যয় বড় প্রকল্পে ব্যয় কিছু এদিক ওদিক হওয়া স্বাভাবিক। আবার এমন কথাও শুনেছি মুক্তিযুদ্ধের এই যে সম্মাননা স্মারকে যখন ধরা পড়লো যে সোনার বদলে খাদ দেওয়া হয়েছে, তখন সর্বোচ্চ পর্যায়ে থেকে এমন কথাও শুনেছি স্বর্ণকাররা মায়ের কানে সোনা চুরি করে। আবার মানান ভাইয়ের আরেকজন কলিগ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি তো বললেন অমুক দেশের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আবার স্বাস্থ্যমন্ত্রীকে দেখলাম প্রথম গত বছর যেদিন করোনা নিয়ে তিনি প্রথম হাজির হলেন মালয়েশিয়া থেকে এসে ডেঙ্গু সমস্যার পরে, তখন তিনি দোষারোপ করলেন অন্য মন্ত্রীদের। সাংবাদিকদেরকে বললেন সড়ক দুর্ঘটনায় এত মানুষ মারা যায়, সাপের কামড়ে এত মানুষ মারা যায়, সেই সব নিয়ে আপনারা প্রশ্ন তোলেন না, মশায় ডেঙ্গুতে কেন এত মানুষ মরলো সেই নিয়েই শুধু প্রশ্ন করেন, এমন কথাও তো মন্ত্রী সাহেবদের মুখে আমরা শুনেছি। এজন্য মারান ভাইকে বলি যে আপনি পার্সোনালি এগুলো নেবেন না, আপনার মতো তো আর সবাই না, অন্য যারা আছেন পুঁথি পাঠের মতো প্রতিদিন বলতে থাকেন, মনে হয় পুঁথি পাঠ করছেন ঝুলে 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 ঘরে বসে নিশ্চিন্তে, কোনো সমস্যা নাই, আর যেখানেই যাবেন সেখানেই এইটা এইটা না করে সচেতনতা সৃষ্টির জন্য যেটা প্রথমেই দরকার ছিল, যেটা শ্যামলদা বলেছেন, আমরা এই ধরনের প্রস্তাবই দিয়েছিলাম যে জাতীয় পর্যায়ে রাজনৈতিক এবং অভিজ্ঞ ব্যক্তিরা, সমাজ বিশ্লেষক যারা, তাদেরকে নিয়ে একটি কমিটি করা হোক, এই স্বাস্থ্য কমিটির পাশাপাশি তাদের কাছ থেকে সাইকো ট্রিটমেন্টের জন্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তাদের কাছ থেকে একটু পরামর্শ দেওয়া হোক। সরকার তো সেটা নেয়নি, অনেক ধন্যবাদ, কিছু না কিছু কাজে লাগবে।